গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি অনেক ভালো আছো। আমি তো মোটামুটি আছি, খুব একটা ভালো আছি বলবো না, কেননা কালকে রাত্রিবেলা কালী পুজো ছিল, ওই জন্য একটুখানি রাত জাগা হয়েছে, তো সেরকম ভালোভাবে ঘুম হয়নি, তো ওই জন্য করে একটু বেলা করে উঠেছি, তো ওই জন্য টাইমটা মেনশান করতে চাই না। তো এখন সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে, আর রান্নাঘরে প্রচুর পরিমাণে বাসন পড়েছে, এগুলো এখন মাজতে হবে, বেসিনটাকে খালি করতে হবে, তারপর আমি অন্য কোনো কাজ করতে পারবো। তো তোমাদেরকে একটা কথা বলি, এই আমাদের এই বাড়িটা এতটা পরিমাণে আলো আসে যে আমি কন্ট্রোল করতে পারি না ক্যামেরাটা কোন দিকে বসাবো আর না বসাবো, তো সেই জন্য করে এই আলোর জন্য তোমাদের একটুখানি দেখতে প্রবলেম হবে। তোমরা প্লিজ এটাকে কিছু মনে করো না, নিজের মতো করে নিও। এখন তো সমস্ত বাসনগুলো মেজে ভালো করে ধুয়ে নিয়েছি, লাস্টে প্রেসার কুকারটা বাকি আছে, এগুলোকেও মেজে নেবো। কালকে সারাদিন আমাদের লুচি আর হয়েছিল ফুলকপি আলু দিয়ে তরকারি, একটু বেশি করেই করে নিয়েছিলাম দুবেলার মতো, আর বিভিন্ন রকমের মিষ্টি ছিল। আর গ্যাস ট্যাসগুলো ভালো করে মুছে নেব। তো এখানটায় কালকে মানে সমস্ত বাসন কালকে ঘাটা হয়েছিল, একটাও মাজা হয়নি, কেননা কালকে রাত্রিবেলা কালী পুজোর জন্য বেরিয়েছিলাম সেই পুজো দিতে, তো কালকে আর কোনো বাসন টাসন মাজা হয়নি, এসে জাস্ট খেয়েছি দিয়েছি শুয়ে পড়েছি। তো এখন সমস্ত বাসনগুলো মেজে নিয়েছি, আর এখানটায় একটুখানি দুধ ছিল ওটাকে ছানা কেটে নিয়েছি ছেলের জন্য, তো এটাকে এখন সাইড করে রেখে দিচ্ছি। আর ও মানে আমার ছেলে আজকে ম্যাগি খেতে চাইলো, তো ওর জন্য আজকে একটুখানি ম্যাগি করে দিচ্ছি। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, বাড়িটাতে মানে থাকা এতটাই প্রবলেম হয়ে যাচ্ছে যে সমস্ত কলের মুখগুলো জ্যাম হয়ে যাচ্ছে আয়রনের জন্য, সে মুখগুলোকে খুলে দিতে হয়েছে, আর মুখগুলো প্রচণ্ড পরিমাণে কালো হয়ে গেছে। তো ওই মুখগুলোতে এখন হালকা করে কাপড় বেঁধে দিয়েছি, তোমরা লক্ষ্য করলে বুঝতে পারবে, রান্নাঘরেরও কলের মুখটাতেও বেঁধে দিয়েছি। তো ওর মধ্যে একটা ডিমও দিয়ে দিলাম, ও মানে যখনই ম্যাগি করে দিই এইরকম করে দিলে ওর ভালো লাগে খুব, আলাদা করে সিদ্ধ করতে অনেকটা টাইম লেগে যায়। তো এখানটা আমি বিছানাটা গোছাতে এসেছি, আর কালকে হচ্ছে এই বিছানাটা দিদির সঙ্গে আমি মাঝরাতে আবার এসেছিলাম দিদির কাছে থাকবো বলে, তো এই আমি নিজেই বিছানাটা এরকম করে ঘুলতেছি আমি নিজেই জানি না। তো বিছানাটা এখন ভালো করে ঝেড়ে আবার সুন্দর করে পেতে নেব। আর তোমরা দেখতে পাচ্ছ আমার কানের উপরে আরও একটা দুল পড়েছি, তো ওটা আমার আগে থেকেই ফটোটা করা ছিল, তো মানে কোনো ওকেশানে আমি পড়ি, তো হয়তো তোমরা দেখতে পারছো কি জানি না, তাই জন্য তোমাদের আগে থেকে একটুখানি বলে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই করে জানিও। আর বিছানা টিছানা ভালো করে গোছানো হয়ে গেছে, আর দিদির যে কম্বলটা বের করেছি গায়ে দেওয়ার জন্য ওটা রোদে দিয়ে দিলাম, কেননা ওটা না রোদে দিলে একটা সারা বছর থাকার একটা গন্ধ থেকে যায়, তো একটুখানি রোদে দিয়ে দিয়েছি। আর এখন ঘরদোরগুলো ভালো করে ঝাড় দিতে চলে এসেছি। আর সবাই চায় যে তাদের বাড়িতে আলো বাতাস সমানভাবে খেলুক, তো আমার এই ভিডিও করার জন্য আলো বাতাসের এতটা বেশি হয়ে গেছে যে মানে ক্যামেরা স্ট্যান্ড মাঝে মাঝে হাওয়াতে জানালার কাছে বসিয়ে রাখলে হাওয়াতে ফেলে দেয়, আর এতটা পরিমাণে আলো আসে যে কন্ট্রোল করতে পারি না ক্যামেরার আলোটা, আর দুটো আলো একসাথে মিলে পুরো সাদা হয়ে যায়। তো আমি কী করে কী করবো, তোমাদের কাছে কোনো আইডিয়া থাকলে আমাকে একটু জানিও। তো আমার মনে হয় এই ঘরটা আমাদেরকে খুব শিগগিরই চেঞ্জ করতে হবে, এতটা আমার অসুবিধা হচ্ছে, বিশেষ করে এত আলো আমার চাই না বাবা। তো এখন বারান্দাতেও চলে এসেছি, বারান্দাটাতে ভালো করে ঝাড় দেব বলে। আর তোমাদেরকে আমি একটা কথা বলে রাখি, আমি হাসি হোক দুঃখ হোক সবসময় হেসেই বলি, সেই জন্য করে কেউ হঠাৎই বুঝতে পারে না যে আমার মনে দুঃখ আছে না হাসি আছে। তো এখন ভালো করে ঝাড়টা দিয়ে নিচ্ছি, এই ধারটারগুলো প্রত্যেক দিন যতটা পারি একটুখানি ঝাড় দিয়ে নেওয়ার চেষ্টা করি, ঝেড়ে নেওয়ার চেষ্টা করি। আর এই সমস্ত ধুলো টুলোকে এক জায়গায় করে নিয়ে চলে যায় একদম ওই ব্যালকনিতে, ওই ব্যালকনিতেই ডাস্টবিন রয়েছে, ওখানেই গিয়ে আমি ধুলোগুলোকে ফেলে দিই ডাস্টবিনের মধ্যে। আর এখন সোজা চলে এসেছি, ওই আমাদের ফ্রিজটার গাটা প্রচণ্ড পরিমাণে ধুলো পড়েছিল, তো ওইটাও হালকা করে একটুখানি মুছে নেব। তো আমি রেগুলার এগুলো করি না, তো মাঝে মাঝে যখন চোখের মধ্যে দেখতে পাই যে খুবই ধুলো লাগছে তো তখন করেই মুছে নিই। তো চার সাইডটা ভালো করে মুছে নেব আগে, ভেতরটা মোছার কোনো দরকার নেই, ভেতরটা সেদিন করেই মুছেছিলাম। আর এখন হচ্ছে ঘরদোরগুলো মুছতে চলে এসেছি, তো ঘর টরগুলো সব মোছা হয়ে গেছে, বারান্দাটা বাকি আছে। আমি প্রত্যেকবারে ঘরদোরটা মানে ঘরটা আগে মুছে নিই, সমস্ত ঘর রান্নাঘর, তারপর একদম লাস্টেই বারান্দাটা মুছি।
তো এই ঘরটা আবারও এক্সট্রা করে মুছতে হলো। এই ঘরটা মুছেছিলাম, তারপরে ছেলে জানালাতে উঠে জানালার ধুলোগুলোকে ভালো করে টেনে টেনে ঘরের মধ্যে ফেলেছিল বলে ওই ঘরটাতে ফের আর একবার মুছতে হলো। আর এখানে যে বাসনগুলোকে মেজে রেখেছিলাম তো চুবিটা একদম ভর্তি হয়ে গেছিল, সেই কারণে আর মানে এক্সট্রা কোনো বাসন টাসন যেগুলো নতুন করে মাজা হচ্ছিল সেগুলো রাখতে পারছিলাম না, সেই জন্য বাসনগুলোকে আমি হচ্ছে বাসন র‍্যাকের মধ্যে গুছিয়ে রেখে দিচ্ছি। তো সমস্ত বাসন টাসনগুলোকে গুছিয়ে রেখে দিয়েছি আর এখন সোজা রান্না করতে চলে এসেছি। ভাতটা আগে বসিয়ে দিয়েছি, ভাতটা হতে দেরি হয় আর আমি চচড়ি করব, তার জন্য সবজি কেটে নিচ্ছি। তো আজকে আমি পেঁয়াজকালি মানে শীতকালের সবজি তো সব উঠে গেছে, তো এখানে পেঁয়াজকালি পেঁয়াজ আর আলু দিয়ে যে একটা থলথলে মাছ হয় ওই মাছটার একটা চচ্চড়ি করব। তো ফার্স্টে সবজিগুলো কেটে নিচ্ছি। তো এখানে সবজিটাকে ধুয়ে নিয়েছি আর আমি হচ্ছে কড়াটা গরম করতে দিয়েছি আর ওখানে আমি তেল দিয়ে সবজিগুলোকে ঢেলে দিয়েছি, দিয়ে একটু ভালো করে ফ্রাই করে নিচ্ছি। তো আবারও একটা অন্য তরকারি, যে তরকারিটা করব সেটার আলুটা মানে সেটার সবজিটা কেটে নিচ্ছি এখানে। তো এখানে আমি তোড়া মাছ দিয়ে, পাতাল মাছ বলে যেটাকে, ওই মাছ দিয়ে আলু ঝিঙে পেঁপে দিয়ে একদম সিম্পল পাতলা তরকারি করব। তো ওদিকে একটা নোনা টাইপের মাছ রান্না হচ্ছে, তো এদিকে আমি ভাবছি আর একটা সিম্পল তরকারি করাটাই বেটার হবে। তো এখানে সবজিগুলো কেটে নিচ্ছি আগে। আর অয়ন বাড়ি থাকলে আমাকে সবজি করতেই হবে, কারণ ও সবজি ছাড়া খেতে আলু টালু সেরকম একটা লাইক করে না, তো সেই জন্য সবজির প্রিপারেশনটা একটু বেশি করতে হয়। তো এখানে সবজি তরকারির মধ্যে শিম বটবটি অল্প করে একটুখানি দিয়েও দিলাম। এখানে সবজিগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি আর এগুলো বেশ ভালোভাবে সিদ্ধ হয়ে এসছে। তো এখানটায় আমি পরিমাণ মতো আদা আর সামান্য একটু পরিমাণে রসুন দিয়ে দিলাম। আর একটুখানি লঙ্কার গুঁড়ো, লবণ আর একটু হলুদ দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর এখানে ওই মাছগুলোকে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম, ওগুলো দিয়ে ভালো করে নেড়ে নেব। তো এই মাছগুলো এমন একটা মাছ যে তেলে ভাজলে পুরো ঘেঁটে যায়, সেই কারণে সব কিছু রেডি করে নেওয়ার পরে লাস্টে মাছগুলোকে দিয়ে একদম ঢাকা দিয়ে দিই, সিদ্ধ হয়ে যায় আর তরকারিটাও সুন্দরভাবে থাকে, মাছগুলো তবু একটু আস্ত থাকে, না হলে পুরো ভেজে করলে আমার পুরো ঘেঁটে যায়। তো এদিকে আমি অন্য যে মাছের তরকারিটা করবো সেটার জন্য মাছে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াই তেল দিয়ে দিচ্ছি আর ওর মধ্যে আমি মাছগুলো দিয়ে ভেজে নিচ্ছি ফার্স্টে। তো এখানে মাছগুলোকে ভেজে নেওয়া হয়ে গেছে আর ওর তেলের মধ্যে আমি পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি আর ওদিকে একটু আমি টাওয়াল চাপা দিয়ে দিলাম, কেননা ভাতটা ফুটছে তো ওই ভাতের ফ্যানগুলো ঠিকরে ঠিকরে ওইখানে যে বোতলগুলো মানে যে কৌটোগুলো রয়েছে ওর উপরে পড়ছিল, তাই জন্য ওখানে ওইটা চাপা দিয়ে দিয়েছি। আর এখানে আমি সবজি দিয়ে নুন হলুদ দিয়ে ভালো করে ভেজে নিয়ে জল দিয়ে দিচ্ছি। এই সিদ্ধ ঝোলে বেশি কষায় না, তো সিদ্ধ ঝোলের জন্য আমি একটুখানি জিরে আর গোটা ধনে আর একটুখানি আদা দিয়ে ভালো করে একটা মশলা তৈরি করে নিয়েছি। তো ওটা যখন লাস্টে তরকারিটা ফুটবে তখনই একদম নামানোর একটু আগে আমি দিয়ে দিই। মশলাটাকে আমি রেডি করে রান্নাঘরে রেখে চলে যাব, টুকটাক অন্য দিকের কাজ করব কারণ ওটা এখন ফুটবে। তো এখানে একটা ডিমের ট্রে এনে রেখেছিল, তো ওগুলোকে এখন আমি ফ্রিজের মধ্যে গুছিয়ে রাখব। তো তোমরা দেখতে পাচ্ছ কতটা পরিমাণে ওদিক থেকে আলো আসছে, এদিক থেকে আলো আসছে, মানে যত ভালো ক্যামেরা হোক না কেন ওই আলোর ফোকাসে পুরো ভিডিওটাকে নষ্ট করার জন্যই উপযুক্ত। তো এখন ডিমগুলোকে ভালো করে গুছিয়ে নিয়েছি আর এদিকে চচ্চড়িটাও রেডি হয়ে গেছে, ওটা একটা পাত্রে করে আমি তুলে নিচ্ছি। আর এদিকে তরকারিটা ফুটে গেছে, সমস্ত সবজিগুলো সিদ্ধ হয়ে গেছে, এবার আমি ওর মধ্যে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি আর সেই বেটে রাখা মশলাটা দিয়ে দিচ্ছি। দিয়ে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়ে আর একটুখানি টেস্ট করব যে লবণ টবণ সব ঠিক আছে কি না। তো একটুখানি লবণ কম হয়েছে তো ওর মধ্যে একটুখানি লবণ দিয়ে দিলাম।
তো তরকারিটা এখানে রেডি হয়ে গেছে, আর আমি এখন তরকারিটাকে ঢেলে নিচ্ছি, নিয়ে সোজা চলে যাব সানে। এখন একটু গ্যাস ট্যাঁচগুলো মুছে নেব ভালো করে। তো স্নান টান করে চলে এসেছি, তো রান্না বান্না তো সব কমপ্লিট হয়ে গেছে। তো তোমাদের সঙ্গে একটা কথা বলতে চাই যে মানে এখানটায় মানে এই বাড়িটাতে আর আমাদের পক্ষে আর থাকা হবে না। কেন বলছি এই কথাটা, তো প্রায় এখানটায় আছি 3-4 মাস হয়ে গেছে, তো এতটা মানে জলে এত আয়রন, মানে সমস্ত চুল উঠে যাচ্ছে। এখানটায় যারা যারা থাকে তাদের সঙ্গে দেখা হলে জিজ্ঞেস করলে আর সবাইয়ের কাছে সেম প্রবলেম, কি চুল উঠে যাচ্ছে। তো মানে শাওয়ার কল সব কিছুর মুখ পুরো মানে আয়রন জমাট বেঁধে পুরো কুলটি হয়ে গেছে, জল পড়ছে না। হ্যান্ড শাওয়ার এমনি শাওয়ার থেকে জল পড়ছে না, আর দুদিন অন্তর অন্তর মানে আর আর যেটা সব থেকে বেশি মানে বাজে ব্যাপার, 2-4 দিন ছাড়া ছাড়া অন্তর অন্তর মানে জলের ভিতর থেকে মানে যখন কল ছাড়ি কিছু না হলে 5-10 মিনিট কালো জল বেরোয়। ফার্স্টে একদম কালো পিচের মতো জল বেরোয়, তার কতক্ষণ পরে সমস্ত কলগুলো মানে ফোন করলে বলে কলগুলোকে ছেড়ে দিন, কলগুলোকে ছেড়ে দিলে পুরো বালতি বালতি কালো জল বেরিয়ে যায়, তারপর সাদা জল বেরোয়। এখানটা এতটা আয়রন, মানে আমরা এখানে আসার আগে একবার যদি জেনে নিতাম, জলটাই মেন, জল জানা হয়নি, তো এখন এত ভুগতে হচ্ছে, তো আমাদের আর এইখানটায় আর থাকা হবে বলে মনে হয় না। তো সেটাই আজকে তোমাদের সঙ্গে শেয়ার করলাম। হঠাৎ করে এক জায়গায় থাকতে থাকতে সব কিছু সেট হওয়ার পরে সেখান থেকে ছেড়ে যেতেও একটা কীরকম নিজেদের জিনিসপত্র সব কিছু নিয়ে, তো মানে এইসব সমস্যাগুলো হচ্ছে। তো বেশি না কথা বাড়িয়ে সবাইকে খেতে দিতে হবে। আর আজকে ছেলেকে খাওয়ানো থেকে আমার ছুটি, তো আজকে অয়ন বলল যে ও খাইয়ে দিচ্ছে, তো আজকে ওখানে খাইয়ে দিচ্ছে, দিয়ে তারপর ও লাস্টে খাবে। তো আমি এখানে আগেই খেয়ে নিচ্ছি, দিদিকে খেতে দিয়ে দিয়েছি, আর এখানে সবাই খেয়ে নিচ্ছি। এখন তোর বাবার কাছে আজকে যে পরিমাণে বায়না করছে, তো অয়ন আর কোনো দিনও মানে যেচে এসে বলতে আসবে না যে আমি আজকে ওকে খাইয়ে দেব। তো আজকে ওকে খাওয়াতে গিয়েই বুঝতে পারছে যে কতটা পরিমাণে বায়না করে আর কতবার যে মুখ ঘোরায়, কত গল্প করে কত এ করে ওকে খাওয়াতে হচ্ছে। তো ছেলেকে খাইয়ে দিয়েছে, মুখ ধুয়ে দিয়েছে, এখন ও এখন খেলা করছে। আর আমার তো প্রায় খাওয়া হয়ে গেছে, কারণ আজকে আমি ফার্স্টে খেতে বসছি, তো অয়ন ওখানে খাচ্ছে। আর এখানে ছেলেকে ফল দিয়ে দিয়েছি, বেদানা, তো এখন বসে বসে খাচ্ছে। আর ওকে একটুখানি জল খাইয়ে দিচ্ছি, আর ওর থেকে আমি দুটো একটা করে খাচ্ছি, খেতে খেতে টিভি দেখছি। দিদির এখনও খাওয়া হয়নি, তোমরা দেখতেই পাচ্ছ নিশ্চয়ই, এখনও 8 ঘন্টা লাগবে। তো সো হাসির কিছু নেই, ওনার দাঁত নেই, সেই কারণে একটু দেরি হয়। তো আর ছেলে হচ্ছে এখানে ফল খাচ্ছে, আর এখন সোজা ফল টল খাইয়ে নিয়ে কিছুই করবো না, সোজা একটা ঘুম দিয়ে দেবো, কেননা কালকে 1-2 পর্যন্ত রাত্রিবেলা জাগা হয়ে গেছে, তো একটুখানি ঘুমালে রেস্ট হবে শরীরটা। হ্যালো বলে দাও। খাওয়া দাওয়া করে সব রেস্ট করে টিভি দেখে ঘুমিয়ে টুমিয়ে এখন বিকেলবেলা মনে হলো তোমাদের সাথে একটুখানি গল্প করি। তাকে সব কাজকর্ম একটু তাড়াতাড়ি হয়ে গেছে। দাঁড়াও, চুপ চুপ বলো, বন্ধুদেরকে ওই কথাটা বলো যেটা তুমি বলে দেবে বলেছিলে, করে বলো। বলো বলো বলো, মামামের সাথে বলো, মামামকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ, বলো মামামকে সাবস্ক্রাইব করে দাও প্লিজ।